ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله. গুণীবুন আপনি জানতে চেয়েছেন অনিচ্ছাকৃত সত্ত্বেও অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কুফরি চিন্তা ভাবনা মাথার মধ্যে চলে আসে, অন্তরে কাজ করে, এক্ষেত্রে আপনার করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি মা হাদাসাত বিহি আনফুসাহা মা লাম তাআমাল আও তাতাকাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ওই সকল বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হিসাব নেবেন না বা তাদেরকে প্রশ্নের সম্মুখীন করবেন না যেগুলো তারা কল্পনা করে বা তাদের কল্পনায় ওয়াসওয়াসার মতো হয়ে যেগুলো আসে বা আবিষ্কার হয় তাদের কল্পনাতে বা তাদের চিন্তায়, ওই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন করবেন না, যদি না সেই অনুযায়ী সে কর্ম করে অথবা সেই বাক্যগুলি, সেই কুফরি বাক্যগুলো সে উচ্চারণ করে। তাহলে বোঝা যাচ্ছে যে ধরনের কুফরি চিন্তা ভাবনা যেটা আপনি বললেন, শয়তানের পক্ষ থেকে যে সকল ওয়াসওয়াসা আপনার চলে আসে বিভিন্ন সময়, সেক্ষেত্রে ওইগুলো নিয়ে চিন্তা না করার চেষ্টা করবেন এবং ওইগুলো আপনার ওইগুলোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোনো শাস্তির সম্মুখীন করবে না ইনশাআল্লাহ, যতক্ষণ না সেই অনুযায়ী আপনি কাজ করবেন অথবা সেটা আপনি বলবেন বা বিশ্বাস করবেন। এর জন্য আমাদের যেটা করণীয় বা আমরা করতে পারি ওই ওয়াসওয়াসা থেকে নিজেকে মুক্ত করার জন্য বা বিরত রাখার জন্য, প্রথমত আমরা শয়তান থেকে বেশি করে পানাহ চাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এবং যেমন সূরা নাস, ফালাক, এটা এই দুটো সূরাকে আল মুআউযাতাইন বলা হয়, এই দুটো সূরা তেলাওয়াতের মাধ্যমে বা এই দুটি সূরা অনুধাবন করার মাধ্যমে, অর্থ বুঝে তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা শয়তানের কাছ থেকে বা শয়তানের এই 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 ধরনের ওয়াসওয়াসা থেকে পানাহ চাইব। ঠিক তেমনিভাবে আমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করার চেষ্টা করব। আল্লাহকে স্মরণ করা জিকির আজকারের মাধ্যমে হতে পারে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে হতে পারে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রাদের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিক্রিল্লাহ আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নু কুলুব, যারা ঈমান এনেছে এবং তাদের অন্তরে তারা প্রশান্তি পায় আল্লাহর জিকিরের মাধ্যমে, আর অবশ্যই আল্লাহর জিকির দ্বারা অন্তর প্রশান্তি পেয়ে থাকে। এর জন্য আল্লাহর বেশি বেশি করে জিকির করতে হবে, ইস্তেগফার করতে হবে, বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে, এবং সালাত নিয়ম মতো সময় মতো যদি পুরুষ হয়ে থাকে সেক্ষেত্রে মসজিদে গিয়ে জামাতবদ্ধভাবে সালাত আদায় করার চেষ্টা করতে হবে, নারী হয়ে থাকলে সালাতের ওয়াক্ত হওয়া মাত্র এসে সালাত আদায় করবে। ঠিক তেমনিভাবে তার যে সঙ্গী সাথী যারা থাকবে, যাদের সঙ্গে সে চলাফেরা করবে, লক্ষ্য রাখতে হবে তারা যেন ইমানদার হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, যাদের সাথে থাকলে ইমান বৃদ্ধি পায়, এই ধরনের মানুষের সাথে তার সম্পর্কটা বেশি থাকবে। ঠিক তেমনিভাবে আল্লাহর যে সৃষ্টি জগৎ রয়েছে, আল্লাহর যে সৃষ্টি আসমান জমিন বা আল্লাহর যে আরও সৃষ্টি রয়েছে, এই সকল সৃষ্টি নিয়ে বেশি বেশি করে চিন্তা করবে, তাতে করে তার ইমান আল্লাহর উপর বিশ্বাস, ইমানের দৃঢ়তা বৃদ্ধি পাবে এবং ওয়াসওয়াসা থেকে নিজেকে পরিত্রাণ দিতে পারবে সে, এবং অবশ্যই বেশি বেশি করে শয়তান থেকে পানাহ চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শয়তানের খারাপ ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন। আল্লাহু আলাম বিসওয়াব, বারাকাল্লাহু ফিকুম।